नमस्कार। जय श्री राधे कृष्ण। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। नमस्कार। हरे कृष्ण। आज आमी आलोचना करब श्री कृष्णेर पायेर नूपुर छोट और बड़ कैन, एक पायेर नूपुर छोट और आरेक पायेर नूपुर बड़ कैन। श्री रामचंद्र जखन सीता के हारालें तिनि खुबी दुख पेयेछिलें। सीता के हारानोर दुखे तिनि सेई रामचंद्र तार धनुकटी माटीते रेखे और खूब काँपछिलें। और तिनि जखन धनुकटी माटीते रेखे खूब काँपछिलें तखन सेई चोखेर जल गड़िये माटी दिये चले जाच्छिल और सेखान थेके रक्त होये बये जाच्छे। तखन तार माने श्री रामचंद्रेर भ्राता लक्ष्मण देखते पे दादा के बोलें, एक ही दादा आपनी तो काँपछेन किन्तु आपनार चोखेर जल रक्त हुए केन बये जाच्छे। तखन रामचंद्र देखे ताई तो तखन तिनि धनुकटा तुले देखें जे सेई धनुकेर नीचे एकटा ब्যাঙ আর সেই ব্যাঙেই মানে ধনুকের আঘাতে সেই ব্যাঙ থেকেই রক্ত হয়ে গড়িয়ে যাচ্ছে, রক্ত বেরিয়ে। তখন রামচন্দ্র ব্যাঙটিকে জিজ্ঞাসা করলেন, তোকে যখন সাপে ধরে তুই তো খুব চিৎকার করিস বাঁচাও বাঁচাও বলে, তাহলে তুই এত কষ্ট পাচ্ছিস তবুও কেন কিছু বলছিস না? তখন ব্যাঙ বলল, প্রভু আমাকে যখন সাপে আহার করে মানে আহার হিসাবে ধরে তখন আমি চিৎকার করে আপনাকে নালিশ জানাই, কিন্তু আপনি তো স্বয়ং প্রভু, তাই আমি এখন কার কাছে নালিশ জানাবো প্রভু? তাই তো আমি চুপ করেছিলাম। তখন রামচন্দ্র বললেন, তুমি আগের জন্মে কে ছিলে? তখন ব্যাঙটি বলল, আমি আগে পূর্ব জন্মে ছিলাম কর্ণ। ব্যাঙটি তখন বললেন যে পূর্বজন্মে কর্ণব ছিল, কিন্তু গুরুদেব তার গুরুদেব ছিলেন বিশ্বাবসু। একদিন কর্ণব তার গুরুদেবের পদসেবা করছিলেন এবং পদসেবা করতে করতে হঠাৎ তার নখের আঁচড় গুরুদেবের চরণে লেগে যায়। আর সেই কারণেই তার গুরুদেব তখন অভিশাপ দিয়েছিলেন যে তোর ব্যাঙ ফুলে জন্ম হবে। তখন আর তখন অভিশাপ দেওয়ার পর তখন কর্ণমণি বলেছিলেন যে গুরুদেব আপনি তো অভিশাপ দিলেন, কিন্তু আমাকে আমি কিভাবে উদ্ধার হব ব্যাঙ্কুল থেকে, আমাকে তো সেটাও বলে দিন, সেই আশীর্বাদটুকুও দেন। তখন কর্ণমণি বলেছিলেন যে কর্ণমণিকে বলেছিলেন যে বিশ্বাবসু, যে তুমি যখন ব্যাঙ্কুলে জন্ম হবে তখন তুমি শ্রী রামচন্দ্রের হাতেই তোমার মৃত্যু হবে আর তারপরেই তুমি উদ্ধার পাবে। কিন্তু সব কথা রামচন্দ্র যখন শুনলেন, শুনে বললেন, তোমার কি ইচ্ছা বলো? তখন ওই ব্যাঙ বলল, প্রভু আমি চাই আমার গুরুদেব যেন অন্তিমকালে আপনার শ্রী চরণে ঠাই পায়। তখন রামচন্দ্র ব্যাঙটিকে বলেছিলেন, তাহলে শোনো, আমি যখন পরের যুগে অর্থাৎ দ্বাপর যুগে শ্রীকৃষ্ণরূপে মানে আসব, তখন শ্রীকৃষ্ণ হয়ে থাকব, তখন তুমি হবে আমার ডান পায়ের নূপুর আর তোমার গুরুদেব হবেন আমার বাম পায়ের নূপুর। তোমরা দুজনে ছোট বড় হয়ে আমার পায়ে নূপুর হয়ে থাকবে। আর সেই কারণেই শ্রীকৃষ্ণের এক পায়ের নূপুর ছোট আর এক পায়ের নূপুর বড়। ডান পায়ের নূপুরটা হচ্ছে কে? ডান পায়ের নূপুর ছিল শিষ্য আর বাম পায়ের নূপুর বড় গুরুদেব। তাহলে গুরু শিষ্য দুজনেই শ্রীকৃষ্ণের পায়ের নূপুর হয়ে দ্বাপর যুগে ছিলেন। নমস্কার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।